सुप्रिय माता, सुप्रिय माता। सुप्रिय शिक्षार्थी बृंद, आशा रखी सकले सुस्थ आछो, करोनार एक क्रांतिकाले तुम्हारा सकले सुस्थ थाको, एटी आमादेर कामना। आमि विश्वजित राय, सिनियर शिक्षक, ढाका दक्षिण बहुमुखी उच्च विद्यालय कलेज गोलापगंज सिलेट। आज आमि नवम एवं दशम श्रेणी हिंदू धर्म एवं नैतिक शिक्षा ए विषय निये आलोचना करब। आमरा आजके যে অধ্যায়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পঞ্চম অধ্যায় পাঠ এক। পাঠের শিরোনাম হচ্ছে পূজা এবং পুরোহিত। তোমরা সকলেই পূজা সম্পর্কেও সম্যক অবগত আছো, সেই সঙ্গে সঙ্গে পুরোহিত যিনি আমাদের পূজা সম্পাদন করে থাকেন তার সম্পর্কেও তোমরা অবগত আছো। পূজা শব্দের অর্থ হচ্ছে মূলত প্রশংসা বা শ্রদ্ধা জানানো। বিষয়টা হচ্ছে যে যা পুষ্পকর্মের মধ্যে দিয়ে সম্পূর্ণ হয়ে থাকে, যে পূজা বা উপাসনার মাধ্যমে সেটা করা হয়ে থাকে। পূজাকে যদি আমরা সংজ্ঞায়িত করি সেটি হবে ঈশ্বরের প্রতীক এবং তার পুনরুক্ত, অর্থাৎ দেবদেবীকে সন্তুষ্ট করার জন্য ভক্তি সহকারে ফুল ফল তুলসী পত্র বিল্বপত্র চন্দন ছাল দুধ দীপ ইত্যাদি সমর্পণ করা। আমরা জানি যে একই ঈশ্বর একমহম, অর্থাৎ ঈশ্বর হলেন এক, তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন শক্তির বহির প্রকাশ ঘটিয়েছেন, তাদেরকে আমরা দেবতা বলে থাকি। এবং সেই যে আমরা যে পূজা করে থাকি সেই পূজার উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর বা তার বিভিন্ন দেবদেবীদের নিকট মাথা নত করা বা তাদের সান্নিধ্য লাভের প্রয়াস। তবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করার জন্য এই সকল উপকরণের তেমন প্রয়োজন হয় না। মূলত হচ্ছে যে ঈশ্বরের সান্নিধ্য বা দেবদেবীর লাভ করার মুখ্য যে উপকরণ সেটি হচ্ছে আমাদের শ্রদ্ধা বা ভক্তি। সেই জন্য কিন্তু ভগবান বলেছেন যে পত্রম পুষ্পম ফলম ত্বয়ং যেমে বক্তা প্রযোজ্যতি তদহম ভক্ত অপরিত অস্মামি প্রযত আত্মন। এই শ্লোকটির সরলার্থ হচ্ছে যে পত্র পুষ্প ফল জল ভক্তির সহিত আমাকে অর্পণ করলে আমি সে সকল গ্রহণ করে থাকি। আমরা এখন যে বিষয়ে দিয়া বলছিলাম যে সেটি হচ্ছে যে এই যে উপকরণ সমূহের কথা বলা হচ্ছে সেগুলো আমরা বিনামূল্যে পেয়ে যেতে পারি। শুধুমাত্র শ্রদ্ধা ভক্তির দ্বারা যদি ঈশ্বরকে আমরা আত্মসমর্পণ করতে পারি তাহলে ঈশ্বর সন্তুষ্ট হয়ে থাকেন। এখন আমরা পুরোহিত সম্পর্কে আলোচনা করি। পুরুষ এবং হিত এই দুটি সমন্বয় হচ্ছে পুরোহিত, অর্থাৎ পুরুষ মানে হচ্ছে অগ্রভাগ আর হিত যিনি কুল্য সাধন করে থাকেন। পুরুষ শব্দের অর্থ সম্মুখে আর হিত শব্দের অর্থ অবস্থান করা। যেটি বোঝানো হচ্ছে সেটি হচ্ছে যে যিনি পূজার সময়ে সকলের অগ্রভাগে অবস্থান করে পূজার্চনা সমর্পণ করেন তিনি হচ্ছেন পুরোহিত। সাধারণত ব্রাহ্মণ বর্ণের লোকেরাই পুরোহিত করে থাকেন। এখন আমরা ব্রাহ্মণ সম্পর্কে আলোচনা করব। ব্রাহ্মণ হচ্ছেন যিনি ব্রহ্মবিদ্যা সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন, যিনি ব্রহ্মকে উপলব্ধি করতে পারবেন এবং অপরকে যিনি ব্রহ্ম সম্পর্কে জ্ঞান দান করতে পারবেন তিনি ব্রাহ্মণ। আমরা জানি যে গীতার মধ্যে আমাদের ছটি বর্ণ রয়েছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। গীতায় বলেছেন যে চতুর্ভর্ণ মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগস্য তস্য কর্তারম আপি মাম বিদ্যা কর্তারম অব্যয়ম। অর্থাৎ এই শ্লোকটির অর্থ হচ্ছে যে ভগবান বলছেন অর্জুনকে, হে অর্জুন, আমি গুণ এবং কর্ম অনুসারে চাতুর্বর্ণ সৃষ্টি করিয়াছি কিন্তু আমাকে অকর্তা বা অভয় বলিয়া জানি। তাহলে গীতার ভাষ্য মতে ব্রাহ্মণ জন্মগত নন, যিনি ব্রহ্মজ্ঞান লাভ করতে পারবেন তিনি যে বর্ণেরই হোক না কেন সেই বর্ণের সংস্কার হতে হয় তিনি ব্রাহ্মণে উপনীত হতে পারবেন। তাহলে গীতায় যেটি বলা হচ্ছে যে ব্রহ্মজ্ঞান লাভ করতে পারবেন যিনি, যিনি ব্রহ্ম সম্পর্কে সম্যক অবগত হবেন তিনি হবেন ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ হলে তিনি পৌরোহিত্য করতে পারবেন এবং
অন্য বর্ণের যদি কেহ ব্রহ্মত্ব লাভ করতে পারে বা তাকে আমরা সমাজে ব্রাহ্মণ হিসাবে গণ্য করতে পারি এবং আমরা আমাদের বেদ সকল সকল ধর্মগ্রন্থই যাতে যেহেতু রচিত হয়েছে সংস্কৃত ভাষায় একজন ব্রাহ্মণের সংস্কৃত ভাষা সম্পর্কে সম্যক জ্ঞান এবং ধারণা থাকা উচিত এবং আমরা সেক্ষেত্রে দেখতে পাই যে একজন ব্রাহ্মণ তিনি সাধারণত বা পৌরোহিত্য করবেন এবং পৌরোহিত্য করতে গেলে তার কী কী গুণাবলীর প্রয়োজন রয়েছে সেটি আমরা এখন আলোচনা করব। সে পুরোহিতের যে গুণাবলী রয়েছে সেগুলো আমরা দেখি। প্রথমে হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী যে কোনো বর্ণের পৌরোহিত্য করার সামর্থ্য অর্জন, সংস্কৃত ভাষা পড়া এবং লেখার মতো জ্ঞান অর্জন, হিন্দু ধর্ম সম্পর্কে তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান অর্জন, নিত্যকর্মী এবং পূজাবিধি সম্পর্কে সম্যক ধারণা, ধর্মানুরাগী প্রগতিশীল এবং সহানুভূতিশীল, শুদ্ধভাবে মন্ত্র উচ্চারণের দক্ষতা, পূজার নিয়মনীতি সম্পর্কে সম্যক ধারণা এবং অভিজ্ঞতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, ধৈর্যশীল ন্যায়পরায়ণ এবং সৎ শিষ্টাচারী এবং আদর্শবান, এই সকল গুণাবলী একজন পুরোহিতের মধ্যে থাকতে হবে। আমরা আজকে আমাদের যে ক্লাসটি নিলাম সেটি দ্বারা যদি তোমরা উপকৃত হও সেটি আমি নিজেকে কৃতার্থ মনে করব। সকলকে ধন্যবাদ।